মেহরাজের রাতে আমার বিশ্বনবী লক্ষ পয়গম্বর লাখের অধিক যতগুলো পয়গম্বর পৃথিবীতে আসছিল সবগুলো পয়গম্বরকে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস মসজিদে একত্রিত করেছিলেন আর সেখানে আল্লাহর রাসূল দুই রাকাত নামাজ পড়েছিলেন নামাজের সময় হয়ে গেল ইকামত হয়ে গেল এখন ইমামতি কে করবে আদম আলাইহিস সালাম বলে আজকের ইমামতি তো আমার হবে যেহেতু আমি তো সবার প্রথম মানুষ আর প্রথম পয়গম্বর ঠিক কি না নূহ আলাইহিস সালাম বলে আমি তো এই দুনিয়ার আদমের সানে আমার সন্তান রাই তো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আদমের পরে তো আমার বংশ ধরে দুনিয়াতে আছে তো আমিই তো আজকের নেতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি তো মুসলিম জাতির পিতা আজকে আমি হব ইমাম সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম বলে আল্লাহর সাথে কথা বলার শক্তি কোন পয়গম্বরকে আল্লাহ দেয় নাই সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলছি আমি কলিমুল্লাহ তো আমি আজকে ইমামতি না করলে কে করবে সুবহানাল্লাহ বলবেন না ঈসা আলাইহিস সালাম বলে যে আমি তো পৃথিবীতে এমন পয়গম্বর যে বাপ সারা দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে সব পয়গম্বরের বাপ ছিল আদম আলাইহিস সালাম বাদে আর আমি এমন পয়গম্বর যার কোনো বাপ নাই পিতা ছাড়াই আল্লাহ আমাকে পাঠিয়েছে স্পেশাল ক্ষমতা দিয়ে আমাকে আল্লাহ তাআলা আমার রূহকে আল্লাহ ফুকে দিয়েছে আমার মায়ের গর্ভের ভিতরে সুতরাং আমি হব আজকের ইমাম সুবহানাল্লাহ সবাই আশা করে আছে কিন্তু ইমামতি করার জন্য জিব্রাইল ইসলাম বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দিম আজকে আপনি ইমামতির জায়গায় চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি আজকে সমগ্র ইমামদের ইমাম নেতাদের নেতা হবেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না ফাকাত ইতনা সবাব হে ইনকাদে বজমে মাহশর কা কেউন কি শান মাহবুবি দেখাই জানে ওয়ালি হে কেউন কি শান মাহবুবি দেখাই জানে ওয়ালি হে কিয়ামতের ময়দান কায়েম করে আল্লাহ তাআলা কোটি কোটি বনি আদমকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাজির করবে ও আল্লাহ কিয়ামতের মাঠে কেন হাজির করেছো আল্লাহ বলে আমি বিচার করব আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহ বলে আরেকটা উদ্দেশ্য আছে আমি এই কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করার উদ্দেশ্য হলো আমার আখিরে পয়গম্বর জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষকে এক জায়গায় একত্রিত করে আজকের মানব জাতির নেতা হিসাবে আমি যাকে সম্মানিত করব উনি হচ্ছে আমার আখিরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ রাসূল বলে আমি প্রথম কবর থেকে উঠব আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর প্রথম কবর আমার কবরটাই ফেটে যাবে আমি প্রথম কবর থেকে উঠব আমি আল্লাহর আরশে আজিমের নিচে আমি জায়গা নেব লেওয়াউল হাম সত্যের পতাকা হামদের পতাকা আল্লাহর জাতীয় যে পতাকা সেটা আমি রাসূলের হাতে আল্লাহ তাআলা দান করবেন আল্লাহু আকবার ইউশারুন নাসু আলা কদমাইয়া আমার অধীনে কোটি কোটি মানুষগুলো সেদিন জমায়েত হয়ে যাবে সেদিন সমগ্র মানব জাতির নেতা হব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরা সেদিন আমি হব সব আদম সন্তানের নেতা কোনো ফখর নাই গর্ব নাই অহংকার নাই আমি হব সমগ্র বিশ্ব মানব জাতির নেতা ঠিক কি না আল্লাহ তাআলা এই কথা আমার নবীকে জানিয়ে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين الله أكبر ياسين كان نام مفسرين الكرام من حيران হয়ে গেছে ياسينের অর্থ কি কেউ কেউ বলছে ياسين হচ্ছে আমার নবীর নাম ইয়াসিন মানে হচ্ছে ইয়া সাইয়্যিদুন নাস আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া সাইয়্যিদুন নাস ও সমগ্র বিশ্ব মানব জাতির লিডার মানব জাতির নেতা সুবহানাল্লাহ আমরা যে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমরা কি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মানে আমাদের নেতা আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হে আল্লাহ তুমি সালাত প্রেরণ করো ঠিক কি না তাহলে আমরা মুখে বলি কিন্তু অর্থ বুঝি না যদি অর্থ বুঝতাম তাহলে কিন্তু সাইয়্যিদিনা বলতাম না মামাতে সাইয়্যিদিনা বলতাম না অর্থ না বুঝে বলতেছি আমাদের ভিতর অনেকেই আমার রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে কি নাই রাজি নাই লিডার মানতে
রাজি নাই ওরা বস্তা মজাব চরিত্রহীন দুর্নীতি বাস ওদেরকেই তারা নেতা হিসেবে গ্রহণ করে আমার নবীর মতো সোনার মানুষকে তারা নেতা হিসেবে গ্রহণ করতে রাজি হয় না ঠিক কি না বলেন না মুসলমানদের ভিতর আজকে অনেক মুসলমানের ছেলে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা বিভিন্ন নেতাদের আদর্শ বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে তৎপর ও আমার যুবক ভাইয়েরা তোমার জন্য সেই চরিত্রহীন মানুষগুলোই কি তোমার নেতা দুর্নীতিবাজগুলোই কি তোমার নেতা তোমার নেতা হিসেবে আল্লাহ যাকে পাঠিয়েছেন উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু তোমার নেতা নয় আমার নেতা নয় সমগ্র বিশ্ব মানব জাতির নেতা তো ইহুদি লোকটা বিহোশ হইল কেন সে বলছে বিহোশ হইলাম এই কারণে এতদিন পর্যন্ত বিশ্ব মানব জাতির নেতৃত্ব আল্লাহ তাআলা বনী ইসরাইলের হাতে দিয়েছিল সুবহানাল্লাহ এতদিন নবী আসছিল কোন বংশের ভিতরে বনী ইসরাইলের ভিতরে আমরা আশা করছিলাম যে আখেরি নবীও বনী ইসরাইলের ভিতরে আসবে গোটা বিশ্বের নেতৃত্ব বনী ইসরাইলের হাতে থাকবে কিন্তু আজকে ঘটনা উল্টে গেল সেই বনী ইসরাইলের ভিতরে আখেরি নবী পয়দা হলো না আখেরি নবী জন্ম নিয়েছে ইসমাইলের বংশের ভিতরে বনী ইসরাইলের ভিতরে জন্ম নেয় নাই ঠিক কি না তাহলে নবী বনী ইসমাইলের ভিতরে জন্ম নেওয়ার অর্থ হলো নেতৃত্ব আর বনী ইসরাইলের হাতে কথা বলেন না নেতৃত্ব আর বনী ইসরাইলের হাতে থাকবে না ইহুদিদের হাতে আর পৃথিবীর নেতৃত্ব থাকবে না খ্রিস্টানদের হাতে আর পৃথিবীর নেতৃত্ব থাকবে না বিশ্বের নেতৃত্ব আল্লাহ তাআলা ইসমাইলের বংশের হাতে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে আল্লাহ তাআলা দেবেন এটাই আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য আমি কান্না করছি যে আমার বাপ দাদা আমার জাতিগোষ্ঠী যারা ওদের হাতে আর নেতৃত্ব থাকবে না এই জন্য কান্না করছি যে বেহুশ হয়ে গেছে জি সুবহানাল্লাহ কি আস্তে বলবো না জোরে বলবো আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন গোটা পৃথিবী মুশরিকদের আন্ডারে চলতেছিল গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে ছিল মুশরিকেরা ঠিক কি না আমার নবী সবেমাত্র জন্ম নিলেন জন্ম নেওয়ার পরে ৪০টা বছর নবী আরবের জমিনে বড় হলেন নবী শুধু জিকির আসকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী সামাজিক কাজকর্ম মানুষকে সহযোগিতা করা গরিব অসহায় মানুষে আপনার পাশে দাঁড়ানো এটাই ছিল আমার নবীর কাজ ঠিক কি না আমার নবী জানেন না উনি যে আবার বিশ্বের মানুষের নেতৃত্ব দেবেন এটা হয়তো আমার নবী কখনো চিন্তাও করে নাই কল্পনাও করে নাই সেই কল্পনার বাইরে থেকে হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ঠিক সে সময়ে আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠিয়ে পাঁচটা আয়াত শুনিয়ে দিয়ে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে আমি তোমাকে বাছাই করলাম তোমাকেই গোটা পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মাজলুম মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে আপনার মুশরিকদের সেই নেতৃত্ব থেকে জাতিকে মুক্ত করে দুর্নীতিবাজদের হাত থেকে জালিমদের হাত থেকে এই পৃথিবীর মানুষকে মুক্ত করে তোমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা ঠিক